হ্যাঁ আমি বিগত তিন মাস যাবৎ অসুস্থ কোমরের সমস্যা মানে পায়ের সমস্যা সাইডিকের সমস্যা আর কি তো আমি আজকে শশী হাসপাতালে ভর্তি হয়েছি শহীদ সারের অনেকগুলো ভিডিও দেখাই এই জায়গায় ভর্তি হওয়া শশী হাসপাতালের অ্যাড্রেস পাই আমি কাতার থাকা অবস্থায় ওই টাইমে আমার কোমরে ব্যথা ছিল তো আমি স্যারের ভিডিও দেখে এই জায়গায় আসা আর আজকে দশ দিন আমি চিকিৎসা যাবত এই জায়গায় ছিলাম এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ ব্যথা বাতের ব্যথা কোমরে ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা চলে যায় সাইটিকা ব্যথা এই যে আমরা চলতেছি বছরকে বছরের উপায় ব্যথা হয় ক্যালসিয়াম খাই খাই ব্যথার ওষুধ কমে আবার কিছুদিন পরে ব্যাথা বাড়ে আবার খাই কমে আমরা দেখি আমাদের পেশেন্ট কি বলে আপনার কি অসুবিধা ছিল আমি গত এগারো রমজান আমি রাইতে শুয়ে রয়েছি শুয়ে থাকার পরে আমার কোমর থেকে ব্যথাটা শুরু হয় পরে হাঁটতে পারি না কাইথে এরকম ভাবে হাঁটতে হয়েছে আমি কাতারে থাকি তো কেমন হাঁটে আগে আর তো মেবে এববে হাঁটা এক পাশে কাত হয়ে হ্যাঁ জি জি আচ্ছা তারপর মানে আপনার ভিডিও রে দেখে ওই হিসাবে জায়গা আসার দেশ আসলাম ছুটিতে আসার পরে আপনার সাথে কথা বললাম আপনি বলেন ভর্তি হওয়ার জন্য ভর্তি হইলাম 10 দিন চিকিৎসা নিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি এখন কি কাথা হাঁটে হয় জি না এখন তো সুস্থভাবে হাঁটতে পারি এখন একটু হাইটে দেখান তো এদিক আসেন একবার একটু হাঁটেন হাঁটে আসেন হ্যাঁ আমরা এই যে ব্যথার যন্ত্রণায় অনেকেই দেখবেন কি যে সোজা হয়ে হাঁটতে পারেন না একটু বাঁকা হয়ে হাঁটতে হয় অনেকে কি বসতে পারেন না স্যার এই পর্যন্ত বসলাম আর বসা যায় না ব্যথার যন্ত্রণায় আমরা এখানে আসে কস্টটাকে আইডেন্টিফাই করি কস্টটা কি কস্টটা আইডেন্টিফাই করে কস্টটা ছুটাই দিই এখন সাধারণত দেখা যায় কিন্তু যাদের ইমিউন সিস্টেম ভালো যারা এখানে ভর্তি থাকেন এদের ট্রিটমেন্টটা হচ্ছে দ্রুত ভালো হয় আপনি তো এখানে অ্যাডমিটেড ভর্তি ভর্তি কয়েকদিন হলো আজকে দশ দিন দশ দিন দশ দিনে আল্লাহ রহমতে কিন্তু একটা সন্তোষজনক রেজাল্ট চলে আসছে সেই ব্যথা এখন এখন আসে ইয়ে হয়ে চলতে যেখানে না হয়েছে দশ দিনে না ওষধ করে না কোনো ওষধ না না স্টেরয়েড না আগে যেরকম একটু বাঁকা হয়ে চলতেছিলেন সে বাঁকা এখন সোজা হয়ে গেছে বসলে কষ্ট হতো কষ্ট বলছিলেন ন্যাচারালি ন্যাচারালি ভালো করার সম্ভব বিনা ওশুদে এবং এটা পার্মানেন্টলি ভালো করার সম্ভব কেনা এখন ওদেরকে আমরা লাইফস্টাইল বুঝাই লাইফ লাইফস্টাইল ফলো করবেন দীর্ঘদিন ভালো থাকবেন তো এই যে তো যে সমস্যা আছে তারা দক্ষ আকুপা কাছ থেকে আকুপাশে নিতে পারেন হেলদি লাইফ স্টাইল ফলো করতে পারেন ফলো করলে ভালো তো উনার দশ দিনে ভালো হয়েছে আমি যাদেরকে যে ডিউরেশনটা অনেক রোগী তার আগেই ভালো হয় হয় আমাদের না কৃতিত্ব সিস্টেম ভালো ক্ষতিগ্রস্ত কম হয়েছে সেই কারণে কিন্তু উনি মোটামুটি যে ভালো কয়েকদিনেই ভালো একটা রেজাল্ট পেয়েছেন এখন এই যে পেশেন্ট আমি যদি এইভাবে এইভাবে অনেকেই দেখবেন কিন্তু আমরা ব্যথার যন্ত্র কিন্তু হাঁটতে পারি না সোজা হয় একটু ইয়ে ইনিও কিন্তু আগে সেইভাবেই হাত

পরিচিত এখন যে ভালো আছে তার আত্মীয় স্বজন নিয়ে এই কারণে প্রায় আমার কাছে আসলে স্যার ক্যাবিন পায় না সিট পাই না বেড পায় না কেন এটা কি উপকার পাচ্ছে প্রচুর লোক উপকার পাচ্ছে উপকার পায় তার আত্মীয় স্বজন নিয়ে আসতেছেন ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু আমরা ন্যাচারালি যদি ভালো হই এবং এরপরে ওনার প্রশ্নকে আমি কতদিন ভালো থাকবো আমার লাইফ স্টাইল আমরা থেকে বলে দেবো লাইফ স্টাইল ফলো করলে দীর্ঘদিন ভালো থাকবেন যতদিন ফলো করবেন ততদিন ভালো থাকবেন একজন প্রশ্ন স্যার আপনি দীর্ঘদিন বলেন আজীবন তো বলেন না ভাই আজীবনের কোনো কি আছে আপনি করেন আজীবন ভালো থাকবেন এটা যে কারণে এটা হয়েছে সেই কারণটা যদি ভিতরে না থাকে আপনি ভালো থাকবেন এবং আমরা কারণটাকে রিলিফ করে দিই রিলিফ করতে যায় বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করি আকুপারটা বাংলাদেশে এই যে প্রথম এখন খুব পরিচালিত হচ্ছে এখানে আকুপাঞ্চার একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত বিশ্বের অনেক দেশে আকুপাঞ্চার আছে আমাদের দেশে ওইভাবে করে ওঠে নাই এখন হচ্ছে কেন আমাদের এমবিবিএস ডাক্তারদের যে মেডিসিনের মূল বইটা ডেভিডসান মেডিসিন এই ডেভিডসান মেডিসিনের ছাব্বিশতম এডিশন এই এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন কি হয়েছে এখন আমাদের দেশের ডাক্তাররা যারা এমবিবিএস পড়াশোনা করতেছে তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন আমার কাছে মনে করেন যে প্রচুর ডাক্তার কনসালটেন্ট রুগী রিফার্ট করতেছেন ডাক্তারও এখানে আসে ট্রিটমেন্ট নিচ্ছেন কেরা বিনা ওষুধে ভালো হওয়ার একটা সুযোগ অনেকে হাতছাড়া করতে চান না যারাই করতেছেন উপকার পাচ্ছেন তবে আপনাকে গাইডলাইন ফলো করতে হবে কোর্স মেনটেন করতে হবে অনেকে মনে করেন আমি দুটো নিয়ে দেখি দুটো না আপনি এখানে আসে কোর্স কমপ্লিট করেন অনেকে কি করেন যে আমি সার্জারি করলাম রেজাল্ট পাচ্ছি না আমি বিদেশে গেলাম রেজাল্ট পাচ্ছি না যাবো কোথায় বিশ্বাসের স্থান কিন্তু শশী হাসপাতাল দখল করে আছে যেমন স্টোকের আপনি কত বছর স্টক এক বছর এক বছর যাবৎ বসে নাই এক বছর আপনি ট্রিটমেন্ট করছেন অন্য ট্রিটমেন্ট এক বছর করেন আমার এখানে দুই মাস করেন ব্যবধানটা আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন দুই মাস করার পর আপনি রিভিউ দেবেন দুই মাসের আপনার রেজাল্ট আর এক বছরের রেজাল্ট যদিও স্টোকের রুগী প্রথম থেকে ডেভেলপমেন্ট হয় এক বছর আর ডেভেলপমেন্ট স্লো হয় তারপর আপনি বুঝতে পারবেন কত বুঝতে পারছেন ব্যবধান কেন এখানে ব্যবধান ব্যবধানটা হলো কি এখানে অনেক রকম ট্রিটমেন্ট আছে বুঝতে পারছেন আপনি যেখানে দিয়েছেন সেখানে হয়তো ফিজিওথেরাপি দিয়েছেন এখানে সে ফিজিওথেরাপি আছে এখানে আকুপাঞ্চার আছে এখানে অকুপেশন থেরাপি আছে এখানে স্পেস থেরাপি আছে এখানে ওজন থেরাপি আছে এই সব ব্যবস্থা দেওয়ার পরিণতিতে দেখা যাক যে আপনি আপনাকে আমরা মনে করুন আটটা পদ্ধতির ট্রিটমেন্ট দিচ্ছি আপনি একক একটা পদ্ধতির ট্রিটমেন্ট দিচ্ছেন দেখবেন কিন্তু আটটা পদ্ধতির রেজাল্ট আর একক পদ্ধতির রেজাল্ট এক হবে আপনি মনে করেন এখানে আমার কাছে ইতালি থেকে আসছে আমেরিকা থেকে আসছে আমেরিকাতে আকো পঞ্চাশটা ভালো হয় নাই এখানে ভালো হয়েছে কথা বলছে একটা রোগী অনেক রোগী কেন হয়েছে আমেরিকাতে কি করছে সে একক আকো পঞ্চাশ দেশে যতটুকু হয় ততটুকু হয়েছে আমার এখানে আকো পাশে ওই অনেকগুলো কম্বিনেশন দিচ্ছি যে আপনার রেজাল্ট হচ্ছে কথা বলতে পারছেন এখানে আমি বলতেছি আকো পঞ্চাশ বা আমার এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে যার যে পদ্ধতি লাগে তার আমার কথা কি আমি কি পদ্ধতি আমার রিকভারি উনি কি চাবেন যে ভাই আমি বাঁকা হয়ে হাঁটতাম আমি সোজা হয়ে হাঁটবো আমার ব্যথা ছিল ব্যথা মুক্ত চাই কি দিলেন সেটা বিবেচ্য বিষয় না আপনার কি ডিগ্রি বিবেচ্য বিষয় না আপনি পিএইচডি করলেন কি কি করলেন আমার বিবেচ্য বিষয় না আমি বসলে ব্যথা পাই আমি বসলে ব্যথা মুক্ত চাই উনাকে দিতে কি করতে হবে আমার যে পদ্ধতিগুলো লাগে সে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে দেওয়ার পর উনি রেজাল্ট পাচ্ছেন এবং রেজাল্ট পাওয়ার পর আমি ভালো থাকবো কিনা ভাইটাল করছেন কত বুঝতে পারছেন ভালো থাকবেন কিনা এখন যে কারণে ব্যথাগুলো আমরা ওনার বুঝাই দেবো যে ভাই আপনি এইভাবে এইভাবে খাবেন এইভাবে এইভাবে চলবেন ফলো করলে সারা জীবন ভালো থাকবেন সারা জীবন ফলো করলে সারা জীবন ভালো থাকবেন খুব ইজি এটা কিন্তু কঠিন বিষয় না কিছু কিছু রোগের ক্ষেত্রে ভর্তি বাধ্যতামূলক কত বুঝে কিছু রোগী আছে কি যে শর্ট টাইমের মধ্যে ভালো হতে চাই তার ওইটা কি তার ওইটা ভর্তি ভর্তি কি একবার যখন আপনি নেচ্ছেন নেওয়ার পরে বডি রেস্ট পাচ্ছে আবার নেচ্ছেন কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে ট্রিটমেন্ট চলে কত বুঝতে আছেন তাহলে একবার ট্রিটমেন্ট রেস্ট পাচ্ছেন একবার ট্রিটমেন্ট রেস্ট পাচ্ছেন এর যে ইফিকেসি আর আমি আসলাম আসেই ট্রিটমেন্ট নিলাম আবার চলে গেলাম তাহলে বডির যে ঝাঁকি ঝুঁকিতে বুঝতে পারছেন দুটোর ইফিকটা সমান না কথা বলছেন কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা বলে দিই যে সে ভর্তি হতে চায় আমি বলি না আপনার কাছে আসা যাওয়া করে নিতে হবে কেন আমরা যেটা বুঝি বুঝি কি তার মুভমেন্ট দরকার সে ভর্তি হলে কি করবে সব রোগীর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রোগীর একই অবস্থা না কিছু রোগী আছে কি তার ভর্তি হতে পারে আপনি ভর্তি হতে পারেন আপনি অবশ্যই ভর্তি হবে আপনি ভর্তি আউটডোর নিতে পারেন কিছু রোগী আউটডোরে নেবেন সে ভর্তি হবে কয়েক স্যার আমি চিটাগাং থেকে আসছি আমার ওকে ভর্তি হতে হবে কারণ থাকার জায়গা নাই আপনি থাকার জায়গা আছে কি না সেটার বিবেচনা করুন আমার ট্রিটমেন্ট প্রোটোকল কি বলতেছে আমার ট্রিটমেন্ট প্রোটোকল কেন সেই রোগীটা কি আপনি যদি এখানে থাকেন ক্যাবিনে থাকতেছেন ওয়ার্ডে থাকতেছেন ট্রিটমেন্ট আপনার মুভমেন্ট হচ্ছে না কিন্তু আমার দরকারকে তাকে হাঁটা যাওয়া করা তখন তার বলে কি যে আপনি আশেপাশে থাকেন কেন কি করবে সে মনে করেন তার পাশে বাসা নিলো বা পাশে হোটেল তার আসতেই হবে বাধ্যতামূলক বাধ্যতামূলক আসতে হলে কি তার মুভমেন্ট হবে হাঁটা হাঁটবে সেই রুগী সেই রুগী শুয়ে থাকলে কি হবে শুয়ে থাকলে ট্রিটমেন্ট আছে খাচ্ছে আবার শুয়ে থাকতেছে ওই রুগীর কিন্তু আমরা বলে দিই যে আপনার ভর্তি হওয়া যাবে না বলে স্যার আমি তো সিলেট থেকে আসছি চিটাং থেকে আসছি আমার থাকা জায়গা না আমার এখানে সিট দিতে হবে ভাই আমার বিবেচ্য বিষয় আপনার থাকার জায়গা না আমার বেঁচে আপনার রোগী থেকে মুক্ত করা মুক্ত করতে কার কোনটা লাগবে এবং প্রত্যেকটা রোগী কিন্তু এখানে আমি দেখি আমার আগে মেডিকেল অফিসার থাকে পরে গ্রিপ মেডিকেল অফিসার বাট প্রত্যেকটা রুগী কিন্তু আমি দেখি এবং আমি প্রত্যেকটা রোগী কিন্তু দাঁড় করাই কেন দাঁড় করাই দাঁড় করানোর পরে আমি তার ব্যথার লোকেশনটা বলি যে আপনি কোথায় ব্যথা ব্যথা এদিকে যায় কিনা ওদিকে যায় কিনা কতক্ষণ ব্যথা হয় কি হয় শোনার পরে দেন কিন্তু আমি রিপোর্টটা দেখি মনে করেন যে এই কোমর ব্যথার মূল যে কারণ যে কোনো কারণে প্রেক্ষাপটে আপনার এখানে নরম যে জেলি বা ডিস্ক থেকে ডিস্কটা বেরিয়ে যায় বুঝতে পারছেন এইটা এইটা বেরিয়ে যায় বেরিয়ে যায় রগের উপর চাপ দেয় এই রগের উপর কিভাবে চাপ দিচ্ছে তারপর ডিপেন্ড করে যে আমার ঝিনঝিন হবে অবশ হবে না ব্যথা হবে কারো কারো কোমর ব্যথা থেকে এদিকে ঝিনঝিন করে কারো জ্বালা পোড়া করে কারো ব্যথা হয় কারো অবশ হয় কথা বুঝতে এইটা আমার কতটুকু বেরোইছে কিভাবে চাপ দিচ্ছে তারপর ডিপেন্ড করে এটা আবার চারটে স্টেজ আছে কথা বুঝতে পারছেন এটা এখন মনে করেন কি যে কোনো কারণে হাড় ক্ষয় হয়ে জেলি বেরোতে পারে কোনটা অ্যাক্সিডেন্টালি বেরোতে পারে কোনটা অন্য রোগ হলে কোনটা ক্যালসিয়াম কম পারে সাধারণত আমরা যেটা করি এটা করার পর কিন্তু টেস্ট দিই আপনি আপনি করবো কেন সাপ দুনিয়া জায়গা করাইছি কেন আমি এটা কোন কারণ হচ্ছে আপনার ভিতরে যদি ভিটামিন ডি কম থাকে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম আপনি যতই খান ক্যালসিয়াম বন্য মধ্যে অ্যাবজর্ভ হবে না এইটা ভঙ্গুর হবে হার্টটা হাড়টা যখন ভঙ্গুর হবে আবার হার্ট ভঙ্গ হচ্ছে আবার জেলি বেরোচ্ছে কাজে ব্যথা আবার হবে আবার হবে কিছুদিন আপনার কমবে আবার হবে আমরা কি করি আপনার টেস্টগুলো করার পরে কিন্তু বলে গেছে যে দেখেন আপনার ভিটামিন ডি এ রাখতে হবে আপনার ক্যালসিয়াম ঘাটতে থাকলে এটা খাইতে হবে যেন এই ক্ষয়গুলো না হয় ক্ষয়গুলো রিফিল হয় ক্ষয়গুলো রিফিল হতে অনেক সময় লাগে দুই থেকে পাঁচ বছর টাইম লাগে রিফিলের জন্য কি থাকে বডির মধ্যে ভিটামিন ডি ইলেকট্রোলাইটের একটা মাত্রা থাকতে এত মাত্রার উপর থাকতে হবে আপনাকে তো বুঝাই দিই আপনার এই এতদিন খাইতে হবে এডাই খাইতে হবে এই খাইতে হবে খাইলে তখন দেখা যাচ্ছে যে হাড় ক্ষয় হবে না এখন কি এটাকে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা দেয় কে বলবে কে যে হাড় ফাঁকা হয়ে গেছে কে বলবে রোগের উপর চাপ দেছে। কে বলবে জেলি বেরিয়ে গেছে কথাগুলো সব সঠিক কেননা কি মূল কথা কি জেলি বেরিয়ে যে রোগের উপর চাপ দেছে। এখন না মনে যে আমার কাছে আসলে এই আপনার তো রোগের উপর চাপ দিচ্ছে আমি অন্য ডাক্তার বলে যে আপনার তো জেলি বেরিয়েছে অন্য ডাক্তার বললো হাড় ক্ষয় হয়েছে বিভিন্ন জন বাট জিনিসটা কিন্তু একই ব্যাখ্যা বিভিন্ন এখন আমরা কি করি এইটা যেন ক্ষয়টা পূরণ হয় আর ক্ষয় না হয় সেই দিকে নজর দিই যেমন প্রচলিত ট্রিটমেন্টে আছে কি যে হার্ট রোগ ভালো হয় না ভালো আমার ভালো হচ্ছে বিনা ওষুধে আইবিএস ভালো হয় না ভালো হচ্ছে কাজেই এখন ভালো হয় না বলে কোনো কথা নাই আছে কি যে এম এন ডি রুগী যতটুকু খারাপ হয়েছে আরও খারাপ হবে যতটুকু খারাপ হয়েছে সেই অবস্থা বা তার থেকে একটু বেটার হবে না কোনো মেডিকেল পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স নাই আপনি যত ডাক্তার দেখা পান এম এন ডি মটর নিউরন ডিজিজ এখন দেখা যায় কিছু যে মটর নিউরন ডিজিজ দুইজন ধরে হাঁটাচ্ছি কিছুদিন পরে তিনজন ধরে হাঁটাতে হবে কিন্তু দুইজন ধরে হাঁটাচ্ছি একা হাঁটবে এটা সম্ভব না বুঝতে পারছে প্রত্যেকটা মেডিকেল আমার এখানে কি ঘটতেছে দুজন ধরে হাঁটাচ্ছে কিছুদিন ট্রিটমেন্টের পরে সে একা হাঁটতেছে হাঁটাটা স্মুথ না বাট আগে থেকে বেটার এরকম তো প্রচুর রোগী ঘটতেছে এবং প্রমাণ বুঝতে পারছেন সবকিছু সম্ভব কেন আমরা কি করি কারণটাকে আইডেন্টিফাই করি কারণটা আইডেন্টিফাই করার পরে ওয়ার্ল্ডের যত জায়গা নন ইনভেসিভ ওষুধবিহীন চিকিৎসা সেইগুলোকে এখানে অ্যাকুমুলেট করা হয়েছে অ্যাকুমুলেট করার কারণে কিন্তু এই রিজাল্টগুলো আসতেছে কাজে কে কি বলতেছে ফরগেট দিস আমি রোগ থেকে মুক্ত হচ্ছে কেন অন্য রোগ থেকে মুক্ত হচ্ছেন কেন আল্লাহ তালা আমাদের এই জাতীয় ব্যথা থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম